বিভিন্ন দাবিতে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। মঙ্গলবার সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় অধিকর্তার কাছে। এদিন এক প্রতিনিধি দল দেখা করে দাবি সনদ পেশ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে ফিডিং বিল এবং পোষণ ট্রেকারের মোবাইল বিল দ্রুত মিটিয়ে দেয়া, এই বিল গুলো যাতে সময় মতো মেলে এর ব্যবস্থা করা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি দেয়া, তাদের নিয়মিত করা এবং নিয়মিত করার সাপেক্ষে 26,000 টাকা ন্যূনতম মজুরি প্রদান করার দাবি জানানো হয়েছে। পরিপূর্ণ পুষ্টির বিল জিরানিয়া বলল 10 মাস পায়নি। উনি বললেন যে আমরা তো টাকা এর মধ্যে ঢোকার কথা, কিন্তু আমাদের যারা ইয়েতে উপস্থিত ছিলেন তারা সকলেই বললেন যে তারা পায়নি 4-5 মাস। জিরানিয়ার বলল যে 10 মাস পায়নি। তিনি যেটা বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে টাকা আসতে একটু সময় লাগে, উনি চাইছেন এই টাকাটা যেহেতু অবশ্যই দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, সেই জন্য ডিপার্টমেন্টের কাছ থেকে এটা অগ্রিম আনা যায় কি না এই জন্য তিনি ফাইল মুভ করেছেন। কিন্তু পোষণ ট্রেকারের বিলের ব্যাপারে তিনি বলেছেন যে তার কাছেও কমপ্লেন আছে, ফোনগুলি ভালো না এবং পোষণ ট্রেকারের বিল আপনারা পাচ্ছেন না, এইটা যাতে খুব দ্রুত সংশোধন মানে ঠিক হয়, এই সুবিধাটা আপনাকে মিটে এই ব্যাপারে উনি চেষ্টা করবেন। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে আমাদের বাচ্চা চলে যাচ্ছে, তাতে বাচ্চাদেরও যে ক্ষতি হচ্ছে এই বিষয়টি তার নজরে নেই, এটা উনি আসলে আমাদের কাছ থেকে জানেন এবং এটা বললেন যে অ্যাকচুয়ালি বাস্তবতা এই যে এটা শুধু ওনার ডিপার্টমেন্টের বিষয় না, শিক্ষা দপ্তরও তার সঙ্গে যুক্ত, তিনি আলোচনা করবেন উপরে নিয়ে যাবেন বিষয়টা। গ্র্যাচুইটির ব্যাপারে আমাদের তারা একটা হিসাব দেখালেন এবং তারা যেটা বলতে চাইলেন যে ওয়ান টাইম যেহেতু আমরা 50,000 দেয়, এরপরে গ্র্যাচুইটিটাতে একটা হিসাব হয়, আপনারা জানেন যে একটা লেংথ অফ সার্ভিসের উপরে কাজের যতদিন তার উপরে একটা হিসাব হয়, তাতে যারা কম দিন কাজ করেছে তাদের গ্র্যাচুইটি কম হবে। আমরা দাবি করেছি যে না, সুপ্রিম কোর্টের অর্ডারে কোথাও লেখাই নাই যে কেউ পেনশন পেলে বা ওয়ান টাইম বেনিফিট কোনো রাজ্য সরকার দিয়ে থাকলে সেখানে গ্র্যাচুইটি দেওয়া হবে না, এরকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের গ্র্যাচুইটির অর্ডারে নাই। আমরা চাই ওয়ান টাইম বেনিফিট যেটা আছে সেটা চালু থাকবে, সঙ্গে গ্র্যাচুইটি দেওয়া হবে, এটা এখন সাবজুডিসে আছে, উনি চেষ্টা করবেন, উনি কথা বলবেন, এখন এই সম্পর্কে কোনো মতামত দিতে পারছেন না, এটা জানালেন। 65 বছর চাকরির জন্য আমাদের একটা আবেদন এবং আমাদের কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মীর কেস করেছেন এবং আমরা জানি যে হাইকোর্ট অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে রায় দিয়েছে 65 বছর যাতে কাজ হয়। এখন উনি আমাদের জানালেন যে ডিপার্টমেন্ট একটি অর্ডার বের করতে চলেছে যে যারা উইলিং আফটার 60 ইয়ার্স তারা, তাদের যদি ফিজিক্যাল ফিটনেস থাকে ওরা দরখাস্ত করবেন এবং 65 বছর অবধি কাজ করতে পারবেন। খুব মানে দ্রুতই এই সিদ্ধান্ত বেরিয়ে আসবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।